জাভি ইনিয়েস্তা ও জাতান ইব্রাহিমোভিচকে নিয়ে করেছিলেন মজা। কাতার, আমেরিকান অথবা জাপানের কোনো লিগে খেলবেন না তিনি বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেই ক্রিশ্চিয়ানো রোনালদো এখন অখ্যাত সৌদি লিগে খেলতে যাচ্ছেন। I want to finish with dignity, so good, you know, in a good club. Yeah. Doesn't mean that to go USA or Qatar or Dubai, it's not good, but I don't see myself. You wouldn't want that for you? No, no. আসলে কি তিনি খেলোয়াড় হিসেবে যাচ্ছেন নাকি ভিন্ন কোনো লক্ষ্য নিয়ে তিনি সৌদি লিগে খেলতে যাচ্ছেন, চলুন জেনে নিই। সৌদি আরবের ক্লাব আল নাসের 2025 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ESPN জানিয়েছে প্রতি বছর $7.5 কোটি বেতন পাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যেটা এখন পর্যন্ত যে কোনো ফুটবলারের জন্য সর্বোচ্চ বেতন। বিশ্বকাপ শুরুর আগে তৎকালীন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে কটু কথা বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তখনই কিন্তু ক্লাবের সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে যায় তার। সেই থেকে কিন্তু বিভিন্ন ইউরোপিয়ান ক্লাবে খেলার জন্য হাত পাততে থাকেন তিনি, কিন্তু তারপরও কোনো ইউরোপিয়ান ক্লাবের মন গলেনি। অবশেষে সৌদিতেই তাকে যেতে হয়। তবে সৌদিকে দিয়ে আসলে তিনি খেলোয়াড় হিসাবে যাবেন বিষয়টা কিন্তু একটু কমপ্লিকেটেড। বিশ্বকাপ খেলার সময় তিনি কিন্তু স্রেফ উড়িয়ে দিয়েছিলেন এই গুঞ্জনটি যে তিনি সৌদি ক্লাবে যাচ্ছেন না, কিন্তু শেষ পর্যন্ত গিয়েছেন। সেখানে কিন্তু একটি হিডেন সিক্রেট রয়েছে, চলুন হিডেন সিক্রেটটি জেনে নিই। বলতে পারেন মেসি বিশ্বকাপ জয়ের মাধ্যমে রোনালদো কিন্তু এক প্রকার পরাজয় মেনে নিয়েছে, কারণ সর্বকালের সেরা বা গোট ডিবেটে এখন রোনালদোর নাম স্রেফ তার ভক্তরাও নিচ্ছে না। অনেকে আবার ট্রল করছে ভুরি সমেত রোনালদো পাঞ্জাবি বের করে উদযাপন নিয়ে। তবে 2025 সাল পর্যন্ত খেললে 2030 সালে সৌদি আরবের বিশ্বকাপ পাওয়ার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অর্থাৎ 2030 সালে বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরব বিট করছে, আর সৌদিকে বিশ্বকাপ পাইয়ে দিতে অর্থাৎ বিশ্বকাপ আয়োজনের সকল রসদ হিসাবে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাজ করবে ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই খেলার চেয়ে এখন অন্যদিকে মনোযোগ দিচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো, যেটা জিদান একসময় করেছিল কাতারের জন্য, এবং ডেভিড বেকহাম এখন MLS এর একটি ক্লাবের মালিক হয়ে গিয়েছে। সৌদি লীগের মান নিয়ে হয়তোবা প্রশ্ন থাকবে, তবে ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি লীগে যেহেতু গিয়েছে এখন কিন্তু অনেক তারকা খেলোয়াড়কে আপনারা দেখতে পারবেন সৌদি লীগে। ইতিমধ্যে আল নাসেরই কিন্তু বার্সা সুপারস্টার সার্জিও বুস্কেটসকে অফার দিয়েছে, যদিও বুস্কেটস সেই অফারটি গ্রহণ করেনি। আর ইউরোপের ক্লাবে ক্রিশ্চিয়ানোকে প্রমাণ করার আর কিছুই নেই, সেটা সবাই জানে, কারণ মোট 4টি ক্লাবে প্রায় 20 বছর খেলেছেন তিনি, 5 বার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, 7 বার জিতেছেন লিগ। সৌদি আরবের ক্লাবে যোগ দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, আমি ভাগ্যবান যে ইউরোপের লিগে খেলেছি এবং সম্ভাব্য যা জেতার সব কিছু জয় করেছি, এখন এশিয়ার সাথে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করার সময় এসেছে। আপনার কি মনে হয় ক্রিশ্চিয়ানো রোনালদো আসলে কি কোনো প্ল্যান নিয়ে সৌদি আরবে গিয়েছে, নাকি কোনো ক্লাব তাকে নিতে চায়নি দেখে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সৌদি আরবে গিয়েছে?